এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ ইতিহাসের পেজ নম্বর 291 নম্বর পেজের যত এমসিকিউ আছে, এসএকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে সম্পূর্ণভাবে সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। 1.1 ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1792 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন কি আছে 1.2 তে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন, এর অ্যান্সার কি হবে কয়ের অ্যান্সার চলচ্চিত্রের সঙ্গে। পরের কোয়েশ্চেন কি আছে 1.3 তে মানুষ ও পরিবেশ বইটি লেখেন, তো দেখো এটা লেখেন হচ্ছিল কয়ের অ্যান্সার ইরফান হাবিব। পরের কোয়েশ্চেন কি আছে 1.4 এ সামরিক ইতিহাস চর্চা শুরু হয়, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ইংল্যান্ডে। পরের কোয়েশ্চেন কি আছে 1.5 এ বামবদিনী পত্রিকার সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উমেশচন্দ্র দত্ত। পরের কোয়েশ্চেন কি আছে 1.6 এ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার গিরিশচন্দ্র ঘোষ। পরের কোয়েশ্চেন কি আছে 1.7 এ বেন্টিকের আমালে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন, এর অ্যান্সার হবে কি হবে কয়ের অ্যান্সার টমাস মেকলে, অর্থাৎ টমাস ব্যাবিংটন মেকলে। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে, আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে নেক্সট কোয়েশ্চেন 1.8 এ ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কেশবচন্দ্র সেন। 1.9 এ কি বলেছে রংপুরের ইজারাদার ছিলেন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নুরুল উদ্দিন। পরের কোয়েশ্চেন কি আছে 1.11 তে ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শিউরাম। 1.99 এ কি বলেছে জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার মোহাম্মদ মহসিন, যার নাম হলো দুদু মিয়া। পরের কোয়েশ্চেন কি আছে 1.12 তে বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন, এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার তিতুমির। 1.13 কোয়েশ্চেন কি বলেছে ভারতের মধ্যে মহাবিদ্রে যোগ দেয়নি, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পাঞ্জাব। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.14 এ মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.15 এ সভা সমিতির যুগ হিসাবে পরিচিত, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ঊনবিংশ শতকে। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.16 এ খোয়াল ব্রাহ্মণ চিত্রটি এঁকেছেন, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার গগেন্দ্রনাথ ঠাকুর। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.17 এ ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠার কৃতিত্ব হলো, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পর্তুগিজদের। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.18 এ ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স ছাপাখানার নামকরণ হয়, এর অ্যান্সার হবে 1895 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন কি বলেছে 1.19 এ কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠাতার সাথে যুক্ত ছিলেন, কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আশুতোষ মুখোপাধ্যায়। পরের কোয়েশ্চেন 1.20 তে কি বলেছে রমন এফেক্ট আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সিবি রমন। তো দেখো বিবাক্ষ এখানে আমরা দেখতে পারছি যে এসএকিউ 2.1 কি বলেছে, যে 2.11 কি বলেছে উদয়শঙ্কর কী ধরনের নৃত্য পরিবেশনা করতেন, এর অ্যান্সার হবে একজন ভারতীয় নৃত্যশিল্পী, তিনি ছিলেন নৃত্য পরিকল্পক, অভিনেতা, ভারতীয় জাতীয় নৃত্যের ইউরোপীয় থিয়েটার ও সমন্বয় পদ্ধতির জন্য তিনি সুপরিচিত ছিলেন। পরের কোয়েশ্চেন কি বলেছে 2.12 তে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের নাম কি বা ইংরেজি অনুবাদ কে করেন, এর অ্যান্সার হবে মাইকেল মধুসূদন দত্ত। 2.13 তে কি বলেছে অযোধ্যা সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন, এর অ্যান্সার হবে বেগম হযরত মহল। 2.14 এ কি বলেছে কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল, এই শান্তিনিকেতনের আশ্রম তৈরি হয়েছিল 1863 সালে এবং শান্তিনিকেতন তৈরি হয়েছিল 1901 সালে। পরের কোয়েশ্চেন কি বলেছে আমাদের বলেছে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 কি বলেছে হেমাঙ্গ বিশ্বাস ছিলেন একজন গণসঙ্গীত, এটা কি আছে ঠিক আছে। 2.21 কি বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, এটা ভুল আছে, এর অ্যান্সার হবে লর্ড ওয়েলেসলি। 2.23 কি বলেছে হিন্দু প্যাট্রিয়টের পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, সিপাহী বিদ্রোহের সমালোচনা করেন, এটা কি আছে ভুল আছে। 2.24 কি বলেছে গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, এটা কি আছে ভুল আছে, মানে তিনি কিন্তু গোরা উপন্যাসে ইউরোপীয় সমাজকে তিনি কিন্তু সমর্থন করেননি। তো দেখো নেক্সট কোয়েশ্চেন কি আছে 2.3 তে খয়স্তম্ভের সঙ্গে খয়স্তম্ভ মিলাও। 2.31 কি বলেছে পোশাকের ইতিহাস, এর অ্যান্সার হবে কাল কোহলার। 2.32 তে কি বলেছে সংবাদ প্রভাকর, এর অ্যান্সার হবে একের অ্যান্সার ঈশ্বরচন্দ্র গুপ্ত। 2.33 তে কি বলেছে কোল বিদ্রোহ, এর অ্যান্সার হবে চারের অ্যান্সার সই মুন্ডা। 2.34 কি বলেছে কলকাতার প্রথম ছাপাখানা, এর অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার জেমস আগাস্টাস হিকি। তো
তো দেখো এখানে ম্যাপ পয়েন্টিং আছে, তোমাদের অন্য কোনো একদিন করিয়ে দেবো। 2.5 এ কি আছে বিবৃতি, তো দেখো 2.5 অনে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতা, জাতীয় সংগ্রামে নানা তত্ত্ব ফুটে উঠেছে, এর ব্যাখ্যা কিভাবে তিন হবে, এই বই থেকে ঠাকুরবাড়ির নানা কথা জানা যায়। পরের কোশ্চেন কি আছে 2.5 টুতে, রামমোহন রায় লর্ড আমাস্টকে চিঠি লিখেছেন, তো দেখো এর ব্যাখ্যা দুই হবে, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। পরের কোশ্চেন কি আছে 2.53 বিবৃতি, বাংলার জমিদাররা জমিদার সভা গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, এর ব্যাখ্যা কীভাবে তিন হবে, দরিদ্র কৃষকদের দুর্দশা দূর করার জন্য জমিদারদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন ছিল। 2.5 পরে কি বলেছে বিবৃতি, শিশু শিক্ষার ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান অসামান্য, এর ব্যাখ্যা কীভাবে তিন হবে, শিশু শিক্ষার বিষয়ে বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে তোমরা প্লিজ যুক্ত থাকো।